শাসক দল ভারতীয় জনতা পার্টিয়ে দাবি করেছে তেওঁলোকে সমাগত লোকসভার নির্বাচনত 370 খন আসন পাবলৈ সক্ষম হব আর বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ 400 খন আসন স্পর্শ করব, এক প্রকার অভিলেখ রচনা করব। ইয়ার পূর্বে 1984 চনত রাজীব গান্ধীর নেতৃত্ব যেতিয়া লোকসভার নির্বাচন হয়েছিল সেই লোকসভার নির্বাচনত কংগ্রেস দলে এককভাবে 414 খন আসন পাবলৈ সক্ষম হয়েছিল। তারপিছত কিন্তু 400 খন আসন কোনো এটা মিত্রজোঁটে বা কোনো এটা রাজনৈতিক দলে পাবলৈ সক্ষম হওয়া নাই। 1984 চনের সেই প্রেক্ষাপট পৃথক আসে, কারণ নির্বাচনের পূর্বে অক্টোবরের 30 তারিখে সেই সময়ের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীক, রাজীব গান্ধীর মাতৃ ইন্দিরা গান্ধীক, নিজরে দেহরক্ষীয়ে গুলিয়ায় হত্যা করেছিল। প্রেক্ষাপট পৃথক আসে, কংগ্রেসে অভিলেখ রচনা করেছিল 414 খন আসনের। এইবার বিজেপিয়ে অভিলেখ রচনা করব পারিবনে এক ডাঙর প্রশ্ন, যেহেতু তেওঁলোকে দাবি করেছে 370 খন আসন বিজেপিয়ে এককভাবেই পাব। কিন্তু বিজেপির এই 370 খন আসনের যে সপোন পূরণ তেতিয়াহে হব যেতিয়া বিজেপিয়ে দক্ষিণের রাজ্যসমূহ দখল করবলে সক্ষম হব। আজির তারিখত বিজেপি দক্ষিণের রাজ্যসমূহ তুলনামূলকভাবে শক্তিশালী নহয় বা দুর্বল বলে কব পারি। কর্ণাটকাক বাদ দি কর্ণাটকত বিজেপি একাধিকবার সরকার গঠন করেছে, এইবার কিন্তু কর্ণাটকের বিধানসভা নির্বাচনত বিজেপি পরাভূত হয়েছে, বরঞ্চ কংগ্রেসে সরকার গঠন করেছে। কর্ণাটকত বাদ দি বাকি রাজ্যসমূহ বিজেপির ফলাফলে নির্ণয় করব বিজেপির 370 সপোন, যদিহে দক্ষিণ ভারত দখল করব নয় সেই সপোন পূরণ নহব বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকে মন্তব্য করে। আর সেই কারণে দেখা পোৱা গৈছে দক্ষিণ ভারতক গুরুত্ব সহকারে লৈছে, অগ্রাধিকার দিছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। যোৱা মার্চের 15 তারিখের পৰা তেওঁ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ভ্রমণ করে আছে। কেরালালে গৈছে, কেরালার রাজধানী তিরুবনন্তপুরমলৈ গৈছে, তামিলনাডুর কন্যাকুমারীর এই যাত্রা আরম্ভ করেছে, নির্বাচনী রেলি সমাবেশ বা নির্বাচনী সভাত উপস্থিত আছে, সভা সম্বোধন করেছে, কইম্বাটোরলৈ গৈছে, তেলেঙ্গানাত আমি দেখা পাইছো, অন্ধ্রপ্রদেশত রেলি করেছে, আন নালাগে কর্ণাটকত যেটো সমষ্টি মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি, সেই সমষ্টিটোত গৈও মোদিয়ে রেলি করা, নির্বাচনী রেলি করার পরিকল্পনা করেছে। যখন নির্বাচনী সভাত কর্ণাটকের মল্লিকার্জুন খার্গের সমষ্টির সেই সভাখনত 2.5 লাখ লোকের সমাগম হওয়ার আশা করেছে ভারতীয় জনতা পার্টি। এটা যদি আমি পরিসংখ্যার দৃষ্টিরে দক্ষিণের রাজ্যসমূহ চাও, পরিসংখ্যার দৃষ্টিরে মন করব 2019 চনের নির্বাচনত কেরালার 20টা সমষ্টির এটাও সমষ্টি বিজেপিয়ে দখল করব পৰা নাছিল, বিজেপি জয়ী হব পৰা নাছিল। এইবার বিজেপি আশা করেছে কেরালাত অতি কমেও যাতে তেওঁলোকে এটার পা দুটা সমষ্টি দখল করে। কিন্তু কর্ণাটকত মই কৈছোঁ ফলাফল বিজেপির, কর্ণাটকত ফলাফল বিজেপির ভাল। 2019 চনত বিজেপিয়ে 28 খন আসনের 25 খন আসন পাবলৈ সক্ষম হয়েছিল কর্ণাটকের পৰা, আৰু সেই আসনে বিজেপির যে টেলি আসনের টেলি সেই আসনের টেলিক 303 স্পর্শ করাত সহায় করেছিল। তারপিছত আহ তামিলনাডুলৈ, তামিলনাডুত 2014 চনত কন্যাকুমারীর আসনখন বিজেপিয়ে দখল করবলে সক্ষম হয়েছিল, কিন্তু 2019 চনত বিজেপিয়ে কর্ণাটকত কিন্তু ভাল ফলাফল দেখাবলে সক্ষম হওয়া নাছিল, এখনো আসন পোৱা নাছিল, শূন্য তেওঁলোকৰ তামিলনাডুত। তারপিছত আহ অন্ধ্রপ্রদেশলৈ, অন্ধ্রপ্রদেশত 25 খন আসন, অন্ধ্রপ্রদেশ বিভক্ত হওয়ার পিছত অন্ধ্রপ্রদেশত 25 খন আসন, এখন গুরুত্বপূর্ণ রাজ্য দক্ষিণ ভারতের, অন্ধ্রপ্রদেশতো এখনো আসন পাবলৈ সক্ষম হওয়া নাছিল বিজেপিয়ে 2019 চনের নির্বাচন। 2019 চনের নির্বাচনত বিজেপিয়ে এককভাবে অবতীর্ণ হয়েছিল নির্বাচনত, সৰু অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক দলের সঙ্গে মিত্রতা করেছিল, টিডিপির সঙ্গে 2018 চনত মিত্রতা ভঙ্গ হয়েছিল বিজেপির, টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর সেই দলটি, সেই দলটো 1996 চনেরপরা বিজেপির সঙ্গে আসে, এন ডি এর অংশীদার হয়ে আসে। কিন্তু 2018 চনত অন্ধ্রপ্রদেশ স্টেট রিঅর্গেনাইজেশন এক্ট 2014ত যুক্ত প্রতিশ্রুতি অন্ধ্রপ্রদেশক কেন্দ্রয় দিয়ার কথা উল্লেখ আছিল, সেই প্রতিশ্রুতিবর নিদিয়ার কারণে টিডিপিয়ে বিজেপির মিত্রতা ভঙ্গ করেছিল। গতি 2019 চনত টিডিপি লগ লাগিছিল কংগ্রেসের লগত গৈ, কংগ্রেসরে টিডিপির মিত্রতা হয়েছিল, কিন্তু টিডিপিয়ে তেলেগু দেশম পার্টিয়ে 2019 চনত মাত্র 3খন আসন পাবলৈ সক্ষম হয়েছিল। ইয়ার বিপরীতে ওয়াইএসআর কংগ্রেস পার্টি, জগনমোহন রেড্ডির পার্টি, যে বর্তমান শাসক দল অন্ধ্রপ্রদেশত, অন্ধ্রপ্রদেশত বিধানসভার নির্বাচন আর লোকসভা নির্বাচন একলগে হব, অর্থাৎ সমাগত যে লোকসভা নির্বাচন সমগ্র দেশত
সমান্তরালে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হব অন্ধ্রপ্রদেশত। শাসক দল ওয়াই এস আর কংগ্রেসে লাভ করেছিলে সর্বাধিক আসন, তেওঁলোকে 25-22 আসন পাবলে সক্ষম হয়েছিল। এটা স্ট্রং ফোর্স ওয়াই এস আর কংগ্রেস পার্টি জগনমোহন রেড্ডির, সেই পার্টিটে প্রত্যাহ্বান জানাব এইবার বিজেপি আর টিডিপি, কারণ বিজেপি আর টিডিপি একলগ হয়েছে। এটা আহ তেলেঙ্গানা, তেলেঙ্গানাত বিজেপিয়ে আশা করেছে ভাল ফলাফলের, কারণ 2019 সনত কর্ণাটকত বাদ দিয়ে তেলেঙ্গানাত বিজেপিয়ে কিছু উন্নত ফলাফল প্রদর্শন করেছিল। 19% ভোট শেয়ার আসে আর 17 আসনের 10 আসন পাবলে, ক্ষমা করব, 4 আসন পাবলে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। এইবার কিন্তু 2019 যে ফলাফল, সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটালে বিজেপিয়ে 370 আসন স্পর্শ করব নারিব বলে রাজনৈতিক মহলত চর্চা চলিছে। কারণ দক্ষিণ ভারতের আমি যদি 5 রাজ্যের আসনের সংখ্যা যোগ করে দিই, প্রায় 130 আসন হয়ে গেল। উত্তর ভারতের হিন্দি বল রাজ্য কেখনত আসন আছে 200, তার উত্তর প্রদেশতে 80, উত্তর ভারতের সেই 200 আসনের ভিতর 190 আসন বিজেপিয়ে পাম বলে বিজেপিয়ে পয়ার আশা আছে, বা বিজেপিয়ে দাবি করেছে 200 আসনের 190-195 আসন পাব। ইয়ার সমান্তরালক বিজেপিয়ে ভাল ফলাফল উড়িষ্যাত প্রদর্শন করব লাগবে। বিজেপিয়ে উড়িষ্যাত যে বিজু জনতা দলের সঙ্গে মিত্রতা করেছে, পশ্চিমবঙ্গত বিজেপির প্রত্যাহ্বান তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যাহ্বান হব বিজেপির, পশ্চিমবঙ্গতো ভাল ফলাফল প্রদর্শন করব। তুলনামূলকভাবে 2019 নির্বাচনত বিজেপিয়ে পশ্চিমবঙ্গত 18 আসন পাইছিল, ইয়ার বিপরীতে টিএমসিএ 22 আসন পাইছিল আর 2 আসন কংগ্রেসে পাইছিল। গতি কেবল দক্ষিণ ভারতের 5 রাজ্যই নহয়, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গতো বিজেপিয়ে যাবারতক ভাল ফলাফল প্রদর্শন করলেহে 370-র যে সপোন, সেই সপোন পূরণ হব বলে রাজনৈতিক বিশ্লেষককে দাবি করেছে দক্ষিণ ভারতত। সেই কারণে নরেন্দ্র মোদিয়ে মার্চের 15 তারিখের মার্চের 20 তারিখলৈকে বিভিন্ন নির্বাচনী সভাত, নির্বাচনী রেলীত অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। তার সমান্তরালক কেরালা, তামিলনাডু বা দক্ষিণ ভারতের রাজ্য সমূহের প্রাচীন মন্দির সমূহও দর্শন করার পরিলক্ষিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীগুলো। অনাগত সময়ত ভারতের প্রধানমন্ত্রীগীর এই পদক্ষেপে, দক্ষিণ ভারতের রাজ্যসমূহ যাত্রা করার এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে বিজেপিক কেনেদরে লাভান্বিত করে সে লক্ষণীয়।